নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকাল পরশু এই অনুষ্ঠান এবং রাতের আজকের এই অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন তার কারণ যিনি এই অনুষ্ঠানের হট সিটে উপস্থিত থাকেন দীর্ঘ প্রায় 20 বছর ধরে তিনি এই জ্যোতিষ বিষয়টিকে নিয়ে শুধুমাত্র গবেষণা করছেন তা নয় গবেষণা এবং গবেষণার সঙ্গে সঙ্গে নিয়মিত কাজ তিনি করে চলেছেন এবং যার ফলে আজকে তিনি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছেন শুধু মানুষের আস্থা মানুষের বিশ্বাস অর্জন করতে তিনি সক্ষম হয়েছেন তা নয় নিজের ক্ষমতায় তিনি এটা প্রমাণ করেছেন যে জ্যোতিষ একটি সাবজেক্ট যার মাধ্যমে মানুষের উপকার করা যায় মানুষের যদি কোথাও কোনো সমস্যা থাকে সেই সমস্যাকে নির্ধারণ করে সেই সমস্যার সমাধান করা যায় এবং মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং ঠিক সেই কারণেই যারা তার কাছে এসেছেন তারা বারবার আসছেন অন্যকে আসতে বলছেন এবং অন্যরাও তার কাছে এসে উপকৃত হচ্ছেন বলেই তারা আবার আরও অন্যকেও তার কাছে আসতে বলছেন তিনি আর কেউ নন আপনাদের সবার প্রিয় শ্রদ্ধেয় বৈশালীদি বৈশালীদি আমাদের সঙ্গে আজকেও আবারও একবার স্টুডিওতে অসংখ্য ধন্যবাদ বৈশালীদি আপনাকে আরেকবার স্টুডিওতে আসবার জন্য সিটিভিএনের সমস্ত দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং দুটো লাইন দিয়ে আজকে শুরু করছি এই দুটো লাইন হচ্ছে কোমল হ্যায় কমজোর নেহি শক্তি কা নাম নারী হ্যায় যজ্ঞ কো জীবন দেনে ওয়ালি মদ ভি উসে ভারী হ্যায় অর্থাৎ নারী হচ্ছে আমাদের শক্তি নারী হচ্ছে আমাদের সৃষ্টি এবং নারী হচ্ছে প্রকৃতি এবং আমরা যত প্রকৃতির এগেনস্টে চলে যাচ্ছি যত রকম ভাইরাস যত রকম রোগ যত রকম ব্যাধি আমরা কিন্তু দেখতে পাচ্ছি কাজেই প্রকৃতির সাথে আমাদের সবসময় চলতে হবে আমাদের পুরাতন রীতিনীতি এগুলো কোনোটাই অবৈজ্ঞানিক নয় সমস্ত কিছু এই যে আগে বাড়িতে কি থাকতো না তুলসী গাছ রাখতে হতো সকাল সন্ধ্যে তুলসী গাছের সেবা দিতে হতো এটা আর কিছুই না তুলসী গাছ হচ্ছে অ্যান্টিবায়োটিক আমরা প্রত্যেকেই জানি এবং তারকে যদি আমরা সঠিকভাবে জল দিই সেই গাছ আমাদের বাড়িতে বাঁচে এবং তার ফলে অনেক ভাইরাস কিন্তু নষ্ট হয় নিম গাছও কিন্তু একইভাবে এবং আজকে আমরা যেটাকে সবচেয়ে বেশি মানে জনপ্রিয় বা পুজো করি সেই গাছটি হচ্ছে অশ্বত্থ গাছ যেটা অবাঙালিরা পিপল ট্রি বলায় ঠিক আছে তা সেই গাছকেও কিন্তু যদি বাড়িতে রাখা যায় এবং প্রতিদিন যদি তার কে পুজো করা যায় তাহলেও কিন্তু আমরা অনেকটাই ভালো থাকতে পারি এবং এখন অনেকের মধ্যে প্রচণ্ড একটা টেনশন ভয় ভীতি কাজ করছে সেই জন্য বললাম প্রকৃতির এগেনস্টে আর যাবেন না সবসময় আমি বছরের প্রথম এইটা রাহুর বছর বলে গেছিলাম আপনারা ইউটিউবে আমার প্রোগ্রামগুলো দেখবেন বলে গেছিলাম যে এটা রাহুর বছর এবং এই বছরে কিন্তু নানান রকম ডিস্টারবেন্স একটা পরিস্থিতির জায়গা থেকে একটা ওলট পালট হওয়ার যোগ সেগুলো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এবং এর সাথে সাথে এটাও বলে গেছিলাম যে বাড়িতে প্রচুর কালারিং পাতাবাহার গাছ লাগান বাড়ির নেগেটিভ এনার্জির জন্য গাছের মধ্যে কী হয় গাছ আমাদের কী দেয় গাছের থেকেই তো আমাদের সমস্ত অক্সিজেন আমরা পাই এবং বাড়িতে আপনারা ছোটো বাড়িতেই থাকুন ফ্ল্যাটে থাকুন আপনারা এক রুমের ঘরে থাকে থাকুন কিন্তু গাছকে সাথে নিয়ে বাঁচুন প্রকৃতিকে গাছে নিয়ে বাঁচুন তাহলে দেখবেন আপনারা অনেকটাই সুস্থ স্বাভাবিক থাকতে পারবেন একদম আমরা আসবো আলোচনায় জানি কিন্তু তার আগে টেলিফোন ইতিমধ্যে আছড়ে পড়েছে হ্যাঁ হ্যালো নমস্কার কে বলছেন হ্যালো হ্যাঁ নমস্কার হ্যাঁ কে বলছেন আমি অপর্ণা সেন বলছি জলপাইগুড়ি থেকে অপর্ণা সেন শীল সেন 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 বিখ্যাত নাম বেশ অপর্ণা সেন অপর্ণা সেন হ্যাঁ ওরে বাবা ওরে বাবা অপর্ণা সেন কি করেছেন বেশ আপনি কোথা থেকে বলছেন আমি জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি থেকে নিজের জন্য দিদি না আমার ছেলের জন্য একটু জানতে চাই আচ্ছা ছেলের জন্য ছেলের ডেট অফ বার্থ বলুন ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 21 জুলাই হ্যাঁ 1984 টাইম হচ্ছে 1:24 PM বেশ আপনি দিদির অনুষ্ঠান দেখেন অপর্ণাদি বা দেখেছেন আগে হ্যাঁ
আরে বাপরে, কিয়া বাত! কেন আপনি দিদির অনুষ্ঠান দেখেন কেন? মানে রাত্রে ঘুম বাদ দিয়ে দিদির অনুষ্ঠান দেখছেন? আপনার ছেলের রাশি লগ্ন কিছু জানা আছে আপনার? না, তাহলে একটু রাশি লগ্নটা জেনে রাখুন। আপনার ছেলের হচ্ছে মেষ রাশি, ঠিক আছে? মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র খুব ভালো একটি নক্ষত্র, এবং 27টা যে নক্ষত্র রয়েছে তার একদম প্রথম নক্ষত্রই হচ্ছে অশ্বিনী। অশ্বিনী খুব ডায়নামিক ও অশ্ব, ঠিক আছে, স্পিড, লড়াকু মনোভাব, এবং জীবনে যে কোনো জিনিস সাকসেস পাওয়ার মতন যে ট্যালেন্ট বা ক্ষমতা, এটা কিন্তু আপনার ছেলের মধ্যে আছে। আছে তো? চতুর্থপতি শনি মঙ্গল যুক্ত অবস্থায় বসে রয়েছে, দ্বিতীয়পতি সপ্তমপতি, অর্থাৎ এই শনি মঙ্গলের যোগটা কিন্তু আপনার ছেলেকে কি আপনার মতন দেখতে কিছুটা? হ্যাঁ। এবং পড়াশোনার জায়গা থেকে ছেলের তো যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। রবি বুধ শুক্র একদম দশম ভাবের উপরে, এটা কি সায়েন্স এডুকেশনের চাক ছিল? এবং হায়ার স্টাডিজ করেছিল? সায়েন্স নিয়ে পড়েছে? উচ্চ বিদ্যা করেছে তো ছেলে? এবং এখন পড়ছে? এখন চাকরি করছে? এখন চাকরি করছে, সার্ভিস করছে তো? আপনার ছেলে স্টুডেন্ট হিসেবে ভালো, মানুষ হিসেবেও খুব ভালো, এক দশের কানেকশন, এক দশ হচ্ছে প্রফেশনাল ক্যারিয়ার, টু মাচ গুড, ঠিক আছে? কিন্তু মেন আপনার প্রশ্ন, বিয়েটা কেন হচ্ছে না? হ্যাঁ, বিয়েটা কেন হচ্ছে না আমি সেটাই তো আপনাকে বললাম। অপর্ণাদি, আমার দেখা বৈশালী দিকে এটা কখনোই তার হেরফের হয়নি, এবং আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন তারাও জানেন যে একটা হরোস্কোপ দেখার পর বা আসার সামনে আসলেই অদ্ভুতভাবেই কীভাবে আমি জানি না যে বৈশালীদি সেই মানুষটাকে বোধ হয় দেখতে পান, শুধু দেখতে পান না, মানে পুরো জেরক্সটাই দেখতে পান আর কি, মানে তার। এবং দেখেন এখানে আপনার ছেলে, বললাম তো সর্বদিক থেকে গুণী, ক্যারিয়ার টু মাচ গুড, খুব পারফেকশনিস্ট, চন্দ্র শনির কানেকশন রয়েছে, যে কোনো কাজ করবে ভীষণ পারফেক্টভাবে করার মানসিকতা, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, বাড়িঘরের ক্ষেত্রেই হোক, খুব রুচিশীল, এবং আপনার সাথে খুব ফ্রেন্ডলি রিলেশন ছেলের, খুব বন্ধুত্বপূর্ণ রিলেশন আপনার সাথে ছেলের, তাই তো? কিন্তু এখানে বিয়েটা হচ্ছে না, লগ্নে তো প্রবল মাঙ্গলিক, শনি মঙ্গল এই যে যোগ সৃষ্টি করে দিয়েছে, প্রথম কথাই হচ্ছে ওর কিন্তু বিয়ে করার ইচ্ছাটাই কম, সেটা কি বোঝেন? হ্যালো? হ্যাঁ হ্যালো। ও বিয়েতে খুব একটা রাজি আছে? হ্যাঁ হ্যাঁ, বিয়ে করতে চায় ছেলে? এই যে চন্দ্র শনি সপ্তম ভাবের সাথে যুক্ত হয়ে গেছে, পুনর্পুজো সৃষ্টি করছে, এবং পাশাপাশি শনি মঙ্গল লগ্নে বসে আছে, এই দুটো প্রতিকার অবশ্যই করান, করলে আপনার ছেলে। আমি মিশিতে দেখলাম যে আপনি শিলিগুড়িতে আসছেন। হ্যাঁ, তাহলে 4th এপ্রিল যাচ্ছে একেবারে একেবারে আপনি জলপাইগুড়িতে আছেন, কি করতে সেটাও বলছি, 3rd হাউসের 3rd এর লর্ড আসছে জুপিটার, এবং সে সপ্তমকে অ্যাসপেক্ট দিচ্ছে, চন্দ্রকে অ্যাসপেক্ট দিচ্ছে, সপ্তম হাউসকে অ্যাসপেক্ট দিচ্ছে, এই বছর এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে আপনার ছেলের প্রবল বিয়ের যোগ রয়েছে, এবং সেই বিয়েটা যদি আপনি চান অবশ্যই প্রবল মাঙ্গলিক দোষ এবং পুনর্পুজোগের প্রতিকার প্রতিবিধান নিতে হবে, পাশাপাশি কিন্তু জটক ম্যাচিং করে ছেলেকে কিন্তু বিয়ে দিতে হবে, এই দুটো কথা কিন্তু আমার সারা জীবন আপনাকে মানতে হবে। অপর্ণাদি, আমি আপনার ক্ষেত্রে বল,
হ্যাঁ তাহলে বলুন। আমি আপনার সঙ্গে, আপনি যদি শিলিগুড়ি আসতে চান তাহলে আমি তাহলে অবশ্যই দেখা করবো। ডেফিনেটলি ডেফিনেটলি আপনি চলে আসুন, কিন্তু আসার আগে একটু আমাদের স্ক্রিনে থাকা হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে নিন, আজই করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আপনাকেও জানিয়ে দিই এবং অন্য যারা রয়েছেন তাদেরকেও জানিয়ে দিই, আগামী 4 এপ্রিল শিলিগুড়িতে উপস্থিত থাকছেন বৈশালীতে। ফলে আপনারা যারা শিলিগুড়িতে কিংবা শিলিগুড়ির এখানে আশেপাশে আমি এরিয়ায় একটা রয়েছেন কথা তারা বলছি, প্রত্যেকেই চলে এখানে আসতে একটা পারবেন। কথা আমি বলে দিচ্ছি, শিলিগুড়িতে বহু মানুষ আমার ফ্যান এবং বহু মানুষ তারাপীঠে প্রতি মাসেই প্রায় চলে আসে, এবং এ মাসে আমি তারাপীঠ যেতে পারছি না যেহেতু কলকাতায় আমার গৃহমন্দিরে পুজো করছি। শিলিগুড়িতে অলরেডি বহু মানুষ বুকিং করে ফেলেছে, ঠিক আছে, আর হয়তো আমরা কয়েকজনের বুকিং কিন্তু 4 তারিখের জন্য নিতে পারবো, নাহলে নেক্সট ডেট হবে। আপনারা যারাই শিলিগুড়িতে আসতে চাইছেন, একটু যদি সিরিয়াস ম্যাটার থাকে, ঠিক আছে, যেমন এটা একটা সিরিয়াস ম্যাটার এবং বিয়ের যোগ যেহেতু চলে এসছে, আজকে রেমেডি পড়লে কালকেই তো বিয়ে হয়ে যাবে না, মিনিমাম অন্তত 90 ডেজ রেমেডিটা ইউজ করলে ভালো এফেক্ট পাবে। তা সেই কারণে যাদের খুব আর্জেন্ট রয়েছে তারা একটু, যারা বুকিং নিচ্ছে তাদের একটু রিকোয়েস্ট করুন, অবশ্যই বলবেন যে দিদি বলেছে, এবং আপনাকেও বলবো সেই হিসাবে, কিন্তু কারণ প্রচুর মানুষ অলরেডি শিলিগুড়িতে আমার বুকিং একেবারেই হয়ে একেবারেই গেছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যারা শিলিগুড়িতে যোগাযোগ করতে চাইছেন ইমিডিয়েট যোগাযোগ করুন, আজকেই যোগাযোগ করুন। শুধুমাত্র শিলিগুড়িতে নয়, সুযোগটা যখন পেলাম একটু আপনাদেরকে জানিয়ে দিই যে আগামী দিনগুলোতে কবে কোথায় উপস্থিত থাকছেন বৈশালীদি। 16ই মার্চ ব্যারাকপুরে উপস্থিত থাকছেন, 18ই মার্চ মেদিনীপুরে উপস্থিত থাকছেন, 21শে মার্চ বেহালায় উপস্থিত থাকছেন, 22শে মার্চ গড়িয়াহাটে উপস্থিত থাকছেন, 26শে মার্চ হাওড়ায় উপস্থিত থাকছেন এবং 30শে মার্চ ডানলপে উপস্থিত থাকছেন। মার্চ মাসের এই এই জায়গাগুলোতে থাকছেন। এপ্রিলের 2রা এপ্রিল থাকছেন উপস্থিত নদিয়ার কৃষ্ণনগরে, 8ই এপ্রিল শ্যাওড়াফুলি, 4ঠা এপ্রিল আগেই জানিয়েছি শিলিগুড়ি, 10ই এপ্রিল থাকছেন মেচেদায়, 12ই এপ্রিল উপস্থিত থাকছেন দুর্গাপুরে, আসানসোলে উপস্থিত থাকছেন 13ই এপ্রিল, গুয়াহাটিতে উপস্থিত থাকছেন 19শে এপ্রিল। ফলে আপনারা যার যেখানে সুবিধে হচ্ছে ইমিডিয়েট আমাদের স্ক্রিনে থাকা হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা করে রাখুন, কারণ প্রত্যেকটি চেম্বারেই সেই একই অবস্থা থাকে, নির্দিষ্ট সংখ্যক উনি দেখতে পান এবং হ্যাঁ এটা একটা কথা, আমি কিন্তু অগণিত মানুষকে একদিনে দেখি না, সম্ভব নয়, কারণ আপনার জীবন নিয়ে ছেলে খেলা করার অধিকার কিন্তু ঈশ্বর আমাকে দেয়নি, আর আমার এতটাই হৃদ্যতাও কিন্তু নেই, সেই জন্য আমি লিমিটেড মানুষ দেখি, ঠিক আছে, খুব ছোট মানুষ, অল্প শিক্ষা আমার, কিন্তু চেষ্টা করি যে মানুষ আমার কাছে আসবে সে যেন অবশ্যই সাকসেস পায় এবং সারাটা জীবন তার সাথে, না হলে কি 20টা বছর ধরে এভাবে কাজ করা যায়, বেশি 20 বছরের বেশি ধরে এই কাজ করা যায়, তখনই একটা মানুষ টিকে থাকে একটা সেক্টরে এতটা সময় ধরে যখন সে মানুষটা কাজ করছে। জ্যোতিষ নিয়ে অনেকেরই অনেক বক্তব্য থাকে, অনেকের অনেক থাকে, কিন্তু আমি জ্যোতিষ থেকে এত কিছু পেয়েছি, ভালোবাসা, আন্তরিকতা, ভাই বোনের সম্পর্ক, রিলেশন, আমি যেহেতু আমার বাবা মার একটাই মেয়ে, মানে কোথাও মানে আমার ভাই বাকি নেই, এখন অলরেডি তুমিও হয়ে গেছো, একদম ঠিক আছে, একদম। আর আজকে যে বিষয়টা নিয়ে মেন আলোচনা করার ইচ্ছা সেটা হচ্ছে কালসর্প দোষ, এটা কিন্তু আর সবাই আমাকে যারা চেনেন বা জানেন প্রত্যেকটা তিথি ধরে আমি কিন্তু স্পেশাল স্পেশাল কিছু কাজ করি, সব অমাবস্যা বা সব তিথিতে কিন্তু সব কাজ করি না, প্রতিকার প্রতিবিধান করি না, কারণ প্রত্যেকটা তিথির একটা কিন্তু মাহাত্ম্য থাকে, প্ল্যানেটারি পজিশনের একটা কিন্তু মাহাত্ম্য থাকে, ন্যাচারাল জোডিয়াকে যখনই কিন্তু রবি যখন চলে যায় মীন রাশির ঘরে, একদম অন্তিম ঘরে, ঠিক আছে, সে তখন চন্দ্রের সাথে যখন মিলিত হয় তখন আপনার জীবনে যে কষ্ট, যন্ত্রণা, দুঃখ, ব্যথা, বেদনা, শত্রুতা, এই যে জায়গা থেকে, এবং কালসর্প দোষ এমন একটি দোষ, জীবনের অভিশাপ দোষ। আমি আমি আসবো শুনতে ইচ্ছে করছিল, কিন্তু কিছু করার নেই, একটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ নমস্কার, আমি সৌরভ দাস হাওড়া থেকে বলছি। সৌরভ দাস হাওড়া থেকে বলছি। আচ্ছা বলুন, নিজের জন্য? হ্যাঁ আমি নিজের সম্পর্কে জানতে চাই। ওকে, বা ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ হচ্ছে 15 সেপ্টেম্বর 1994। সেপ্টেম্বর 1994 টাইম? হ্যাঁ সন্ধ্যে 7টা কলকাতা। সন্ধ্যে 7টা কলকাতা। রাশি লগ্ন জানা আছে কিছু? না কিছু জানা নেই। সৌরভ, দিদির অনুষ্ঠান দেখা হয়? আমি দিদির অনুষ্ঠান আমি ফলো আপ করছি 2-3 মাস ধরে। অ্যাকচুয়ালি
আমার অ্যাস্ট্রোলজির প্রতি খুব একটা ভরসা বা এই ঠাকুর ধর্মর উপর খুব একটা ভরসা ছিল না, বাট আমি এখনো যে খুব একটা পুজো আচ্ছা করি বা তা নয়, বাট ওনার মানে আমার ওনার এক আমার এক বন্ধু ওনার কাছে যায়, তো ওর কেরিয়ারে কিছু সমস্যা হচ্ছিল চাকরি বাকরি নিয়ে, তো ও মানে সলভ হয়েছে, ওর যা যা প্রবলেম ছিল দিদিটা দিকে সলভ হয়েছে, তো তার জন্যই আর কি ওনার প্রোগ্রাম আমি ফলো আপ করছি, আর আমার খুব ইন্টারেস্ট আসছে অ্যাস্ট্রোলজির উপর। শোনো একটা কথা বলি, খুবই ছোট, কোন ইয়ারে 94-এ জন্ম? 94-এ জন্ম। আচ্ছা সৌরভকে যেটা বলছি, অ্যাস্ট্রোলজিকে তো তোমাকে ভাই আসতেই হবে, ঠিক আছে, এটা গ্রহ তোমাকে আনবে, এটা বৈশালী সরকার হয়তো তোমার একটা উপলক্ষ তোমার বন্ধুকে দেখে, কেন আসতে হবে না, তোমার মেইন লগ্ন ন্যাচারাল জুডিয়াকে একদম অন্তিম জায়গা, ধর্মের ঘর, স্পিরিচুয়ালিটির ঘর, বৃহস্পতির ঘর, চন্দ্র তোমার মকর রাশি, ঠিক আছে, এবং তোমার ম্যাক্সিমাম প্ল্যানেট দেখো চলে গেছে। আমি প্রথম দিন সিটিভেনে বসে বলেছিলাম আমরা তিনটে ভাগে ছকটাকে ভাগ করি, একটা হচ্ছে শৈশব, মেষ থেকে কর্কট অবধি হচ্ছে শৈশব, কর্কট থেকে তুলা হচ্ছে সরি মেষ থেকে কর্কট হচ্ছে একটা শৈশব, সিংহ থেকে বৃশ্চিক হচ্ছে যৌবন, এবং ধনু থেকে মীন হচ্ছে আমাদের বৃদ্ধকালীন বা ম্যাচিওর বয়সটা আমরা বোঝাই। তোমার ম্যাক্সিমাম প্ল্যানেট সেখানে চলে গেছে, এবং ম্যাক্সিমাম শনি সবচেয়ে ম্যাচিওর প্ল্যানেট সেও কিন্তু সেখানে চলে গেছে। তোমার উত্তরাষাঢ়া নক্ষত্র নরগণ রবির দশায় জন্ম হয়েছে, উত্তরাষাঢ়া খুব একটা ভালো নক্ষত্র, তোমার মধ্যে একটা ভালো মানুষের যে গুড কোয়ালিটিসগুলো থাকা উচিত, দয়া মায়া ডিউটি বোধ যেটা থাকা উচিত, গুরুজনকে সম্মান করা উচিত, সেটা কিন্তু তোমার মধ্যে থাকবে। এখানে যেটা দেখা যাচ্ছে চতুর্থে মঙ্গল রয়েছে, তোমাদের বাড়ির বাস্তু তো ভাই খুব ডিস্টার্ব। হ্যালো, তোমার বাড়িতে কি কোন রকম মানে ধরো মানে কি বলবো অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়া, মানে ধরো আগুন লেগে যাওয়া, কেউ আনন্যাচারাল ভাবে ডেথ হয়ে যাওয়া, ডাকাতি হয়ে যাওয়া, এই ধরনের যে জায়গাগুলো, এই ধরনের কোন ঘটনা কি তোমাদের লাইফে ঘটেছিল? আমার শৈশব আমার শৈশবকালে আমার কাকা একটু সুইসাইড করেন উনি। হ্যাঁ, সেটা কত বছর আগে? মোটামুটি 15 বছর আগে। অনেক ছোট তখন, মানে আমি খুবই ছোট তখন। হ্যাঁ যাদেরই দেখবেন চতুর্থ ভাবে বুধের ঘরে মঙ্গল, মঙ্গলের সাথে বুধের হচ্ছে শত্রুর সম্পর্ক, এবং রাহু যদি সেখানে দৃষ্টি দেয় তাহলে দেখা গেছে সেই বাড়িতে নয় ডাকাতি হয়ে যায়, নয় আননেচারাল ডেথ হয়ে যায়, নয় অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার ফেটে একটা বড় ধরনের অগ্নিকাণ্ড হয়ে যায়। এই ধরনের ঘটনাগুলো আমি না করি পারছি না, আমি এই ধরনের ক্যালকুলেশন এই ধরনের প্রেডিকশন আগে কিন্তু দেখিনি, ফলে ইটস ভেরি স্ট্রেঞ্জ এবং অবাক করছে বৈশালী দি বারবার আমাকে, যে যেটা পসিবল মনে হয় না সেটাকেও তিনি পসিবল করছেন, আমি জানি না কেন, মানে এটা দীর্ঘদিনের সাধনা, জ্যোতিষ আছে আমার একদম সবচেয়ে যদি বলো ভালোবাসা, তো অ্যাস্ট্রোলজি হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালোবাসা, থেকে অনেক বেশি বলতে প্যাশন জ্যোতিষটা, প্রাণ আমার। আমি যতদিন মানে আমার ছেলেরাও বলে যে তোমার কি সব কিছুই অ্যাস্ট্রোলজি, আমি বললাম হ্যাঁ, কারণ আমি দেখেছি মানুষ খুব কষ্টে থাকে, তো মানুষ যখন আমাদের কাছে আসে খুব কষ্টে থাকে, খুব যন্ত্রণায় থাকে, এবং সেই জায়গা থেকে তাকে রিলিফ দেওয়া অ্যাস্ট্রোলজি কিন্তু পারে, অ্যাস্ট্রোলজির মধ্যে কিন্তু জায়গা আছে। এই যে কালসর্পদোষ, বহু মানুষ বলে বহু জায়গায় আমরা দেখিয়েছি কিন্তু কাজ পাইনি, কেন পাননি না, সঠিক তিথি যোগের সঠিক নিয়ম ধরে সে কাজ করতে হয়, এবং যারা আমাকে চেনে পার্সোনালি যে আমি যখন পুজোয় বসি একটানা 8-10 ঘন্টা পুজো টানা করতে থাকি, প্রায় 150-150 জনের মতন আহতি চলতে থাকে, তা এইগুলো দীর্ঘ 20 বছরের বেশি সময় ধরে করে আসছি। আপনারা তো বহু অ্যাস্ট্রোলজি দেখেন প্রোগ্রাম, সবাই বলে ওটা ঠিক করে দিচ্ছি, সেটা ঠিক করে দিচ্ছি, আপনারা কি দেখেন কখনো দেখেছেন যে তারা নিজেরা পুজোয় বসে উপস্থিত রয়েছে, নিজেরা এক মানুষকে সঠিকভাবে নিয়মে সেগুলো কাজগুলো করাচ্ছে, দেখতে পান কি সেগুলো? কিন্তু বৈশালী সরকার জোরের সাথে সিটিভেন আজকেও বলছে প্রতিটা অমাবস্যা তিথিতে আপনারা আমাকে কোথাও কোনো চেম্বারে পাবেন না, জীবনে দীর্ঘ 20 বছরে কোনো দিন করিনি, মায়ের সেবা করে এসেছি, মায়ের পূজা অর্চনা করে এসেছি, তার আশীর্বাদ পেয়েছি সিটিভেনের গুরুজনদের বা যত ভিউয়ার্স আছে আশীর্বাদ পেয়েছি, তবে আজকে এই জায়গায় আসতে পেরেছি, এটা একটা সাধনা। আজকে তোমার যে প্রফেশনটা এটা একটা সাধনা, ঠিক আছে, আমার যে প্রফেশন এটা হচ্ছে সাধনা, সাধনা না থাকলে
একটা বেস্ট জায়গায় যাওয়া যায় না যে কোনো দেখুন ঘটনা হচ্ছে যে প্রফেশন একটা প্যাশন একটা শুধু টাকা ইনকাম করার একটা হচ্ছে যে প্যাশন যখন প্রফেশন হয়ে যায় তখন বিষয়টা অদ্ভুত একটা কম্বিনেশন হয় মানে তার কোনো টাইম স্পেন্ড সৌরভ কি রয়েছে আমাদের সাথে হ্যালো সৌরভ আছো আচ্ছা আচ্ছা সরি বলছি যে আচ্ছা মেইন তোমার প্রশ্ন হচ্ছে তোমার ক্যারিয়ার নিয়ে তাই তো দেখো গ্রহ কিন্তু প্রভাব করবে তোমার সপ্তমে দেখো বুধ রয়েছে তুঙ্গস্থ অবস্থায় এবং বুধ ব্যবসার কারক গ্রহ তুমি মানে এবছর মানে 2020 সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যে এই অক্ষয় তৃতীয়ার মধ্যে অক্ষয় তৃতীয়া দিনটা খুবই শুভ দিন এই যোগে যদি তুমি ব্যবসা শুরু করো ভাই তাহলে আমি বলবো তুমি একটা ভালো ব্যবসায়ী কিন্তু হতে পারবে কিন্তু এখানে দুটো জায়গা তোমার বাস্তু ঠিক করতে হবে বাস্তু প্রচন্ড নেগেটিভ বাড়ির বাইরে যতক্ষণ থাকো ভালো থাকো বাড়িতে এসে কিন্তু বাড়িতে শান্তি নেই এবং এরকম পরিস্থিতি হয়ে গেছে প্রথমেই বলে যে আমার বাবা এসব মানে না ঠিক আছে কিন্তু মানুক আর না মানুক ফল তোমাকে পেতে হবে ঠিক আছে যে কারণে আমি বলবো বাস্তু দোষের প্রতিকার করো প্রবল মাঙ্গলিক দোষের প্রতিকার করো এই দুটো জায়গা তোমাকে অবশ্যই ঠিক করতে হবে করে তুমি ব্যবসা করো সিটি ভেনের পর্দায় আফটার ওয়ান ইয়ার বাদ তুমি ফোন করে আমাদেরই জানাবে যে তুমি যথেষ্ট ভালো বিজনেস করতে পারছো আর এই দুটো যোগের জন্য আমি বলবো সামনেই যে আমাদের ভালো তিথি রয়েছে 23 তারিখ এই যোগে অবশ্যই প্রতিকার গ্রহ প্রতিকার করতে পারো কারণ তোমার লগ্নপতি রাহু যুক্ত মাঝে মাঝে একটু শর্ট টেম্পার এখন যে টিভিতে তুমি খুব ঠান্ডা মাথায় কথা বলছো ভাই তুমি অতটা ঠান্ডার লোক নও তাই তো একটু মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় হ্যাঁ একটু মাথা ঘুরে যায় এই জায়গাগুলো ব্যবসা করতে গেলে না অনেক ঠান্ডা হতে হয় মানে অপোনেন্টকে বেশি তোমাকে বুঝতে হবে ঠিক আছে সেই জায়গাটার জন্য অবশ্যই তুমি ঠিক করো তুমি একদিন সফল ব্যবসায়ী হতে পারবে একদম ধন্যবাদ সৌরভ অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে ফোন করবার জন্য এবং যেটা আবারও বলছি যে আমার মানে আমি দেখছি অবাক হচ্ছি এবং আশ্চর্যও হচ্ছি এবং এই সব কিছু মিলিয়ে একটা ঘোরের মধ্যেই রয়েছি যাকে বৈশালীদীপ মানে ইটস অ্যামেজিং জাস্ট ফ্যান্টাস্টিক আর আমার কিছু ভাষা নেই যে যেভাবে আপনি প্রেডিকশন করছেন শুধু তাই নয় একেবারে পিন পয়েন্টে আপনি কি মারছেন যে এই যে সৌরভকে আপনি বললেন আপনার বাস্তু দোষ আছে এটুকু বলেই হয়তো অনেকে ছেড়ে দিতে পারতো বাট আপনি নির্দিষ্ট করছেন যে এখানে কী ধরনের সমস্যা হতে পারে এবং বলছেন যে কিছু একটা মানে আকস্মিক মৃত্যুর হতে পারে আগুন ধরে যেতে পারে বা এই জাতীয় সেটাই হচ্ছে কারণ তাও লজিকটা বলে দিচ্ছি মঙ্গল রয়েছে বৃহস্পতি স্টারে বৃহস্পতি ওর রয়েছে অষ্টমে মৃত্যুর ঘরে বৃহস্পতি কি গুরুকে নির্দেশ করে ও বলল আমার কাকা মানে গুরু ঠিক আছে এবং বৃহস্পতিও দেখা যাচ্ছে রাহু যুক্ত গুরুচন্দ্রিকা দোষ সৃষ্টি করলো রাহু মঙ্গলের সাথে যুক্ত হলো সেটা আরো বৃদ্ধি করলো এবং মঙ্গল রয়েছে বুধের ঘরে বুধ হচ্ছে মঙ্গলের একদম অ্যান্টি শত্রু প্রচণ্ড তাহলে এতগুলো নেগেটিভ যোগ চতুর্থ ভাবের সাথে যখনই আসবে সেই বাড়িতে একটা অঘটন ঘটাবে এটা আপনারা প্রত্যেকে নিজেদের হরোস্কোপ খুলে দেখুন যাদের যাদের এই ধরনের ঘটনা ঘটেছে আপনারা মিলিয়ে নিতে পারবেন জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি কতটা অথেন্টিক আর যারা কালসর্প দোষে রয়েছেন কালসর্প কী কাল হচ্ছে সময় সর্প হচ্ছে বিষ এবং কুণ্ডলীকৃত মানে পিছিয়ে দেওয়া আপনার জীবনকে একদম বিষময় জ্বালায় জড়িয়ে দেয় কিন্তু এই কালসর্প দোষ 12 রকমের কালসর্প দোষ রয়েছে এই 12 রকমের কালসর্পর বিভিন্ন রকম এফেক্ট রয়েছে আমাদের হাতে হাতে খুব একদম সময় কম আছে সেজন্য আমি পুরোটাই যাচ্ছি না তবু আমি বলবো এই তিথি যোগে যদি আপনারা কালসর্প দোষে কারণ চৈত্র মাস হচ্ছে বাবার মাস এবং শিব ছাড়া কালসর্প দোষের প্রতিকার প্রতিবিধান হয় না আপনার 4 আঙুলের মাপের শিব বানিয়ে তাকে পঞ্চাশুলের মাধ্যম দিয়ে কিছু নিয়ম নীতি রয়েছে একদম একদম সেটা যদি 23 তারিখ সামনে 23 তারিখ যদি করাতে পারেন
যারা দুঃখে রয়েছেন, যন্ত্রণা রয়েছেন, স্বাভাবিকভাবেই এই সামনে যেহেতু 23 তারিখ সময় একেবারেই নেই, আমি শুধু আপনাদেরকে বলবো যে আপনারা ইমিডিয়েট আমাদের স্ক্রিনে থাকা ফোন নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করুন, যার যেখানে সুবিধে হচ্ছে। শহর কলকাতার বিভিন্ন প্রান্তে থাকছেন, তাছাড়াও উত্তর মানে দক্ষিণ বঙ্গ এবং উত্তরবঙ্গ উভয় জায়গায় উপস্থিত থাকছেন বৈশালীদি, বলে যার যেখানে সুবিধে হচ্ছে আপনারা সেখানেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে দেখিয়ে নিতে পারবেন, এবং যত তাড়াতাড়ি দেখাবেন উপকারটা তত তাড়াতাড়ি পাবেন। বৈশালীদি, আজকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসবার জন্য। ধন্যবাদ আপনাদেরও আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।